वेलकम टू माय यूट्यूब चैनल थैंक्स फॉर क्लिक दिस वीडियो। तो इतिमध्ये একটা প্রাইমারি প্রার্থী চাকরি প্রার্থীদের তাদের জন্য সুখবর। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে 2014 টেট পাস সার্টিফিকেট কবে দেবে, কিভাবে দেবে এবং 2017 ইন্টারভিউ কবে এবং 2014 যে নট ইনক্লুড আছে তাদের কি নিয়োগ করা হবে। আজকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আবারও নতুন করে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবছরের মধ্যেই। পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষা পর্ষদ এর তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পর্ষদের তরফ থেকে বলা হয়েছে 2014 টেট পাস করা চাকরি প্রার্থীর সকলেই টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে। এবার থেকে 2014 প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের ও 2017 নতুন টেট পাস চাকরি প্রার্থীদের একই সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকা হবে এবং যেসব চাকরি প্রার্থী এবার চাকরি পাবে না হলে সার্টিফিকেট পেয়ে যাবে এবং সেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। পরবর্তী কখনো অন্য হলেও এইসব চাকরি প্রার্থীদের আগে নিয়োগ করা হবে। অর্থাৎ এক হচ্ছে 2014 চাকরি প্রার্থীদের যারা পাস করে বসে আছে তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে, তো সেই টেট সার্টিফিকেটের সঙ্গে তারা 2017 যে নিয়োগ আছে ইন্টারভিউ আছে সেই লিস্টেও তারা চান্স পেতে পারে বা সুযোগ পেতে পারে, সেই কথাটাই পর্ষদ জানাচ্ছে যে পেতে পারে। সার্টিফিকেট দেওয়ার পর তারা 2017 ইন্টারভিউতে যোগদান করতে পারে, এখনও 100% শিওর না, করতে পারে। বিশেষ সূত্র মারফতের খবর যে পেতে পারে। আর এরপরে পরবর্তীতে যখন টেট পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে তাদের আগেই নিয়োগ করা হবে। পর্ষদ সূত্রের খবর, আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে 2017 টেট পাস চাকরিপ্রার্থীর ও 2014 টেট পাস চাকরি প্রার্থীদের হাতে পর্ষদের তরফ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে এবং দ্রুতই নিয়োগ সম্পন্ন করে দিতে যাচ্ছে পর্ষদ। সূত্র মারফত জানা গেছে যে আগামী মে মাসের মধ্যেই পর্ষদের তরফ থেকে নতুন টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে দিয়ে রাখছে। আবারও নতুন করে টেট নেওয়ার পরিকল্পনা শুরু করছে পর্ষদ। অর্থাৎ মে মাসে খুব দ্রুতই যে 2014-2017 যে টেট পাস সার্টিফিকেট সেটা প্রদান করবে এবং তারপরে যে 2017 ইন্টারভিউ ডাকা হবে সঙ্গে 2014-ও ডাকা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুত হয়ে থাকুন যারা 2014-তে পাস করেছেন। তো সেই ক্ষেত্রে অনেক প্রশ্নই আসছে যে নট ইনক্লুডেড নিয়োগ হবে কি না, হতে পারে, মানে এইভাবে বলা যাচ্ছে না সেই ক্ষেত্রে যে হ্যাঁ নিয়োগ হবে 2014-এর, আবার এরকমও বলা যাচ্ছে যে হবে না, সে কথা কোনো কিছুই বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে হতে পারে 2014-এর যে পাস করা ক্যান্ডিডেট তাদের লিস্ট হতে পারে একটা, আবার 2017-এর ইন্টারভিউর সঙ্গে তাদের ডাক দিতেও পারে, যে কোনো দুটোর একটা হতে পারে। তবে এবার 2017 পাস করে চাকরি প্রার্থীদের সংখ্যা খুবই কম, তাই এবছর 2014 সালের পাস করা চাকরি প্রার্থীদের ও 2017 সালে পাস করা চাকরি প্রার্থীদের একই সঙ্গে ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। তবে ইতিমধ্যে রাজ্যে দেখা যাচ্ছে একের পর এক পর্ষদের তরফ থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, সেখানে 2014 সালে পাস করা ক্যান্ডিডেটের নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে এই নিয়োগের বেশ কিছু অনিয়মের কথাও শোনা গিয়েছে। তবে যাই হোক, খুব দ্রুত রাজ্যে টেট নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবে রাজ্য, সেই কথাই ভাবছে, সেই দিকেই হাঁটছে। এই পরিস্থিতিতে বেশ কিছু বিজ্ঞ মহল অনুমান করেছেন যে নতুন টেট সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার চাইছে যে টেট সার্টিফিকেট দিয়ে রাজ্যের টেটের নিয়োগ প্রক্রিয়া কিছুদিন স্থগিত করে রাখবে। তবে সার্টিফিকেট দেওয়ার পর রাজ্য সরকার যদি তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে নতুন করে টেটের নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে এই ব্যাপারে তেমন কিছু বলা যাচ্ছে না। যদি রাজ্য সরকার আর পর্ষদ যদি টেট সার্টিফিকেট দেওয়ার পর কিছুদিনের জন্য নিয়োগ বন্ধ করে রাখে তাহলে এবছর কবে নতুন টেটের যে বিজ্ঞপ্তি বেরোবে তার কোনো ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন যে এবছরে প্রাথমিক শিক্ষক নিয়োগ কোনোরকম খামতি রাখা হয়নি, তাই নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার কোনো কথাই উঠছে না। ইতিমধ্যে রাজ্যে প্রচুর পরিমাণে প্রাইমারি শিক্ষক শূন্যপদ ফাঁকা রয়েছে, তাই 14 টেট পাসদের তথা নট ইনক্লুডদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ তো এই ক্ষেত্রে মানুষবাবু একটু বলেছেন নট ইনক্লুডদেরও নিয়োগ হতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে কনফার্ম বলবো না যে হবেই, বাবার বলবো না হবে না, এই কথাটা বলতে পারি যে 2014 নিয়োগ হতে পারে।
তো আপনারা যারা পাশ করে বসে আছেন তাদের নিয়োগ হলে তো সূত্রের সঙ্গে ডাকবে না, আর যদি নিয়োগ না হয় তো আপনারা সূত্রের সঙ্গে অবশ্যই 90% ডাক পাচ্ছেন ইন্টারভিউতে। এই পরিস্থিতিতে রাজ্যে টেট নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে আবার 2022 নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে। এবছর নতুন টেট পরীক্ষায় ডিএলএড পাশ করা চাকরিপ্রার্থীদের সঙ্গে বিএড চাকরি প্রার্থীরাও টেট টেট পরীক্ষায় বসার সুযোগ পাবে। যে সমস্ত চাকরিপ্রার্থী আবার নতুন করে প্রাইমারি টেট বসতে চান তারা অতি শীঘ্রই টেট প্রস্তুতি শুরু করে দেন, অর্থাৎ এখানে ডিএলএড বিএড দুজনই চান্স পাবে। তো সেই ক্ষেত্রে আপনারা অতি তাড়াতাড়ি পড়াশোনা টেটের জন্য প্রস্তুতি নিতে থাকুন, কারণ কি যেহেতু ডিএলএড বিএড দুজনই বসতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এই লাইকে আমাদের অনুপ্রেরণা হয় পরবর্তী ভিডিও বানানো। কমেন্ট বক্সে খোলা থাকলো, কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।